এপিকে এপিসোডিক ঘটনা থাকে, এপিসোডিক। রামায়ণ মহাভারত দেখলে বোঝা যাবে এপিসোডিক, হ্যাঁ, যে এটা কিন্তু একটা টানা স্টোরি নয়, কিন্তু টোটালটা যখন হয় তখন কিন্তু তার মধ্যে থেকে একটা বড় একটা কিছু বেরিয়ে আসে, কাহিনী কিংবা বড় একটা ইতিহাসের কাহিনী। তো সেইটাই উনি এপিক হিসেবে বলছেন, এবং তার জন্যে তিনি কতগুলো ইয়ে করতেন, তিনি কতগুলো এপিসোডে ভাগ করতেন, কারণ ওই গল্প বলাটাই শুধু একটা তৈরি করা মঞ্চের উপর এইটাই তার কাজ ছিল না। উনি দেখাতেন যে একটা জিনিসকে তার ওই ধরনের মানে ইয়েতে ফেলে, ফর্মে ফেলে উনি দেখাতেন যে কী করে ইতিহাস কীভাবে ক্রিয়া করছে, কীভাবে এগোচ্ছে, কীভাবে ঘটনাগুলো ঘটছে, এইগুলোর উপরই তিনি কিন্তু কনসেন্ট্রেট করতেন। হ্যাঁ, এমনকি প্রথম দিকে তার ইয়েতে থাকতো প্রত্যেকটা দৃশ্যের আগে কী ঘটনা ঘটবে বলা থাকতো। আমরা যখন রামায়ণ মহাভারত জানি, আমরা গল্পগুলো জানি, নতুন করে বলতে হবে না। উনিও কিন্তু শুরুতেই বলে দিতেন এইটা হবে, সুতরাং কী হবে তার জন্য যে নাট্য কৌতূহল সৃষ্টি করা, অমুক করা, তমুক করা, এগুলো তো উনি বিশ্বাস করতেন না। যখন হচ্ছে মঞ্চে তখন বোঝানো হচ্ছে যেটা কিন্তু মঞ্চে অভিনয় করে দেখাচ্ছি আমরা, এটা কিন্তু এইখানেই ঘটছে প্রথম তা নয়, একটা কাহিনী ঘটলো আজকে এইখানে সেটা আমরা করে দেখাচ্ছি তা নয়, এটা ঘটেছিল কোনো কালে কখনো সেইটা আমরা এখানে করে দেখাচ্ছি, তাহলে লোকে বসে বিচার করতে পারবে, নাহলে লোকে এটার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যাবে, নাহলে বলবে আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা, তার দুঃখে তার চোখ দিয়ে জল বেরোবে, তার ইয়েতে বলুন এখানে তার কোনো, উনি চাইতেন না সেটা, উনি চাইতেন না যে একাত্ম বোধ করুক দর্শক ঘটনাগুলো যা ঘটছে তার সঙ্গে, উনি চাইতেন তার থেকে দূরত্ব তৈরি হোক। গালিলেওর জীবন আমরা করেছিলাম 1980-তে করেছিলাম, সৌম্যমিত্র গালিলেও করেছিলেন, আমরা সবাই ছিলাম, অনেকেই ছিলাম ওখানে। তো সেইটা যেরকম আরম্ভ হচ্ছে, দৃশ্য এক, পাদুয়া শহরের গণিত শিক্ষক গালিলেও গ্যালিলেই কোপারনিকাসের তত্ত্ব প্রমাণ করার জন্য সংকল্পবদ্ধ হলেন, ইতিহাসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা থেকে বলা হচ্ছে। তখন সময় 1609, বিজ্ঞানের আলো কিছু উজ্জ্বল হলো, পাদুয়া শহরে সাধারণ আর গালিলেও গালিলেই চোখে ঘুম নেই, প্রমাণ করতে যে তিনি বদ্ধপরিকর, পৃথিবীটা ঘুরছে সূর্য অনয়। তাহলে এই দৃশ্যে কী দেখানো হবে বিষয়টা বলে দেওয়া হলো, অর্থাৎ কোনো নাট্য কৌতূহল রাখার কোনো চেষ্টা নেই এখানে, ঠিক একটা জানা জিনিস। প্রথমত গালিলেওর ইতিহাসটা আমরা মোটামুটি শিক্ষিত লোকজন একটু একটু জানি, গালিলেও কী কী করেছিলেন, হ্যাঁ, তারপরে আবার নাটকের মধ্যেও ওটাও এইভাবেই বলা হলো, কেমন তো। তা এই তারপরেরটাতে কিন্তু যে একেবারে ওইটারই একেবারে ইয়েতে পরবর্তী গল্প হিসেবে গেল তা নয়, এটা আবার অন্য। ভেনিস প্রজাতন্ত্রকে গালিলেও এক নতুন আবিষ্কার উপহার দিলেন, গালিলেও গালিলেই খেতে ভালোবাসেন, দূরবীনের ইতি কথা সবটাই তো শুনলেন, আশা করি দোষের দিকটা একটু সামলে নেবেন, গালিলেও খেতে ভালোবাসেন। এই যে তার মানে বোঝা যাচ্ছে যে দূরবীনটা আবিষ্কার করেছিলেন উনি গালিলেও ঠিকই, কিন্তু গালিলেওর একটা পার্সোনাল দোষ যে খেতে ভালোবাসেন, দোষ না একটা মানে বিশেষত্ব আর কি, খেতে ভালোবাসেন, এটা নিয়ে নিশ্চয়ই কিছু হবে, এটা নিশ্চয়ই একটা পার্ট প্লে করবেই নাটকে, নাহলে হঠাৎ করে এটা বললে কি ব্যাপার কেন করলেন, হ্যাঁ, তো সেটা আছেও। তা আমি এটা এমন কিছু নয় যে এটাই বলতে বলছি, বলার জন্য বলছি যে কোনো রকম তথাকথিত নাটক কৌতূহল কৌশল এসবকে উনি ইয়ে দিতেন না, নিয়ে আসতেন না তার নাটকে, সরাসরি পাঠকের সঙ্গে একটা অ্যাপ্রোচ এবং বুদ্ধির কাছে আবেদন, বুদ্ধির কাছে অ্যাপ্রোচ, এইটাই। স্টেট এবং চার্চ, চার্চ রিলিজিয়ান কীভাবে, হ্যাঁ, একটা সত্যকে মানে অস্বীকার করছে এবং সেই সত্যটা প্রচার যাতে না হয় তার চেষ্টা করছে, যদি প্রচার করা হয় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। তখন কি ওয়ার্কশপ হয়েছিল নাকি ফ্রিজ বেডমিন্স এসেছিলেন, যে উনি স্ট্রেট নাটকটা
কথা বললেন আমাদের। হ্যাঁ, এবং উনি ওর একটা প্রতিবন্ধকতা ছিল, উনি বাংলা জানতেন না, কিন্তু ইংরেজি টেক্সট থেকে আমরা যখন কথা বলতাম উনি ঠিক ধরে ফেলতেন যে আমরা কোন জায়গাটা বলছি। ক্যারেক্টারগুলো তো উনি ভাগ করে দিয়েছেন। আমি সাগরে দো যখন কথা বলছি বুঝতে পারছেন সাগরে দো ওই জায়গাটায় কথা বলছি, ওই কথা ওর কোনো অসুবিধে হতো না, কারণ অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এই টেক্সটগুলো হ্যান্ডেল করতে বা অ্যাক্টার্সদের হ্যান্ডেল করে, অসুবিধে হতো না, কোনো ওয়ার্কশপ কিচ্ছু হয়নি। উনি বলে দিতেন এবং উনিও কিন্তু ওইভাবেই সিন ওয়াইজ বলে দিতেন এই সিনে এটা, এই সিনে এটা, এই সিনে এটা। এবং মানে এটা এটা হচ্ছে গিয়ে অভিনেতাদের কাজ যে যদি জাম্প করে যদি একটা আরেকটা এপিসোডে যাওয়া হয়, একটা আরেকটা এপিসোডে যাওয়া হয়, যে সেটা তার নিজের মানে ইয়েতে দায়িত্ব নিয়ে সেই ফাঁকটুকু সে নিজের ভরাট করে নিতে হয়, নিজের প্রস্তুতির জন্যে, অভিনয়ের জন্যে নয়। অভিনয়টা তো যা লেখা আছে তাই করতে হবে, সেইভাবে ভাগগুলো থাকবে, কিন্তু নিজের কাছে ওই যে ফাঁকগুলো যেগুলো টেক্সটে হয়তো নেই, একটা জায়গাতে আরেকটা জায়গায় যাচ্ছে না একটা জায়গায়, সেগুলো তো অভিনেতাকেই জেনে নিতে হবে। হি শুড বি অ্যাওয়ার অফ দ্যাট থিং। আমার তো খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে একটা নতুন ধরনের, তবে ব্রেক নিয়ে যে ভয়টা ছিল সেটা কেটে গেল, সেটা একদম কেটে গেল। আর ব্রেক নিয়ে ভয় ছিল বাবা মেথড এই দূরত্ব মানে ডিস্টেন্সিং ফ্রেম দুম, হ্যাঁ চরিত্রের সঙ্গে ইয়ে দূরত্ব, এই যে ব্যাপারগুলো, তারপর গেস্টিক অভিনয় অমুক এই সেই নানা রকম, এগুলো ভীতিপ্রদ ছিল। কিন্তু ওই যে উনি যেভাবে কাজ করলেন ওটা একেবারে আলাদা, যে আমরা জীবনে এরকম অভিনয় করিনি তা তো নয়, আমাদের অভিনয় অনেক সময় এরকম অভিনয় আমাদের করতে হয়। হ্যাঁ, আমি সাহস পেলাম এবং উনি বোঝালেন যে প্রথম আমাদের কাছে যারা আমরা জার্মান নই, আমরা বাঙালি কিংবা আমরা মালয়েশিয়ান কিংবা আমরা সিলোনিজ কিংবা অন্য, তাদের কাছে আমার কাছে এটা কিন্তু মানে ব্রেখট যাদের জন্য করেছিলেন মূলত তো জার্মান ইয়েতে পটভূমিতে উনি করেছিলেন, জার্মানের ইতিহাসের পটভূমিতে বলছি, সেটা করেছিলেন তো এখানে সেইটা না করে উনি বললেন যেটা একটা মেসেজ হিসেবে না, এই ঘটনাটা জার্মানিতেই ঘটেছিল, ঠিক ইটালিতে ঘটেছিল ঠিক, উনি এটা জার্মানিতে করছেন সেটাও ঠিক, সুতরাং বাঙালিদের বাংলায় যখন করবে সে কিন্তু তার মতো করে করুক, মেথডটা ব্রেখট যেভাবে লিখেছেন ওইটিকে আয়ত্ত করার জন্য আপনার চেষ্টা করতে হবে তা নয়, বাঙালি তার থিয়েটারে যেভাবে তার যে প্রকাশভঙ্গি সেই প্রকাশভঙ্গিটা অবিকল রেখেই মেসেজটা যেন মেসেজটা আসলে, কিন্তু এটাও আবার ঠিক যে ওই মেসেজ দিতে গেলে কিন্তু ওই মেথডটা খুব কার্যকরী হয়। এই যে বললাম যে অভিনয় করে দেখাচ্ছি ঘটনাটা ঘটছে না এখানে, আমি যখন পরে অনেক পরে যখন আমি মাধব মালঞ্চি কন্যা করলাম তখন দেখলাম কী মিল, আমি তো এই করছি, আমি তো মানে একটা রূপকথা গল্প সেটা কি ঘটেছিল সেইটা আমি ঘটাচ্ছি স্টেজে, বলছি যে এইটা তখন মাধব এই বললো, তখন মাধব এই করলো এই করলো, তো এমনকি গেস্টিক অ্যাক্টিং যেটা আর কি মালঞ্চি যখন বলছে দেখছি, হ্যাঁ বলে এই যে ভঙ্গি করে অ্যাক্টিং করছি ভঙ্গিকৃত অভিনয়, আমি বলে এতদিন ধরে দেখা করা করতেছি আমি এখন কিছুই শিখলাম না, কিন্তু হে এই শিখছে হে সব শিখতে পারাইছে দেখি তো পরীক্ষা, এই যে অ্যাক্টিংয়ের ধরন এটা কিন্তু স্বাভাবিক অভিনয়ের ধরন নয়, আমি তো নিজের থেকে এইটা আমার এসেই গেল, কারণ আমাদের যে প্রচলিত লোকনাট্য আছে কিংবা লোকজ শিল্পগুলি আছে সেখানে তো এইভাবেই, তখন রাধা বললেন রাধে হে কৃষ্ণ তুমি এই যে বলছেন, হ্যাঁ এটা তো উনি বর্ণনা করছেন, এটা তো ওই ঘটে ঘটছে ওইখানটা একটা বাস্তব ঘটিয়ে ফেলছেন ওই জিনিসটা তা তো না, উনি বর্ণনাতেই বলছেন, তার মধ্যে গান আছে ইয়ে আছে সব আছে,
তো আমি খুব মিল খুঁজে পেয়েছিলাম পরে আর কি, কিন্তু আমি ওই ব্যাপারটা আমাকে খুব স্ট্রাইক করেছিল আর কি, যে আমি একটা গল্প বলছি, হ্যাঁ ওইটাই হচ্ছে মূল কথা, আমি একটা গল্প বলছি, গল্পটা বলার একটা উদ্দেশ্য আছে, একটা এই গল্পটা বলে আমি একটা জিনিস মেসেজটা দিতে চাই, মেসেজ ইজ দ্য মেইন থিং নট দ্য মেথড। শম্ভুমিত্রের অভিনয় নিয়ে একটি সমালোচনা উঠেছিল আমাদের দলের মধ্যে থেকে, কারণ কি, কারণ ফ্রিজ বেনেভিস একটু শম্ভুদার অভিনয়টি ঠিক খুব পছন্দ হচ্ছিল না, কারণ শম্ভুদার যে ধরন অভিনয় সেটি খুব পছন্দ হচ্ছিল না, উনি হয়তো ওই দূরত্ব রেখে বিযুক্ত হয়ে আরও অন্যভাবে অভিনয় করেননি, শম্ভুদার শম্ভুদার স্টাইলেই করেছেন, কিন্তু তাতে চরিত্র যে চরিত্রটা এবং তার যে দ্বন্দ্বগুলো সেটা যে ফুটে ওঠেনি তাও নয়, এবং তাতে যে ব্রেক্টের মেসেজটা যায়নি তাও নয়, কিন্তু একটা কথা উঠলো যে শম্ভুদার ইয়েতে গ্যালিলিওর প্রতি একটা সিম্প্যাথি হচ্ছে, অথচ হওয়া উচিত ছিল গ্যালিলিওকে বা গ্যালিলিওর প্রতি একটা মানে কী বলবো অন্যরকম একটা ভাবে গ্যালিলিওকে বিচার করার বিচার করা উচিত দর্শকদের, যা যেভাবে নাটকটা এসছে কি না গ্যালিলিও বিজ্ঞানের বিজ্ঞানকে বিজ্ঞানের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, কারণ তিনি সারেন্ডার করেছেন চার্চের কাছে, হ্যাঁ তিনি রুখে দাঁড়াননি, এই যে বিপ্লবীপনা ওই ওই জায়গায় যারা থাকে কাজ করে তাদের ওই তখন আর ওই বিপ্লবীপনাটা থাকে না, পরে ওগুলো বোঝা যায়, আবার অনেকে বিপ্লবীপনাও করেছে, অনেকে প্রাণও দিতে হয়েছে, জিওর্দানো ব্রুনোকে প্রাণও দিতে হয়েছিল, হ্যাঁ চার্চের রোষের কারণে, এবং গ্যালিলিওকে হয়তো তাই দিতে হতো, কিন্তু গ্যালিলিও অত্যন্ত ধূর্ততার সঙ্গে তার ডিসকোর্সটা বাঁচিয়ে রেখে পরে চালান করে দিয়েছিলেন ইটালি দিয়েছে। তা এই যে শম্ভুদার অভিনয় নিয়ে ইয়ে হলো যে গ্যালিলিওর প্রতি একটা সংবেদনা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয় না, সমালোচনা তৈরি হয় না, সেটা কিছুটা ইন্ধন ছিল ফ্রিজ বেনেভিটসের, আর আমাদের কিছু অভিনেতা যারা শম্ভুদার থেকে অনেক মানে কি বলবো অভিনেতা হিসেবে অনেক কম দরের বলতে বাধ্য হচ্ছি, তারাও বললেন হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই এটা, তারা হয়তো বেস্ট বেশি বুঝেছেন, কিন্তু এটা এই জন্যে হয়নি, পরে একজন খুব স্কলার ছিলেন আমাদের মারা গেছেন সম্প্রতি বলে রামকৃষ্ণ ভট্টাচার্য, রামকৃষ্ণ ভট্টাচার্য বলছেন যে এটা কেন হয়েছে, গ্যালিলিও আমাদের মনে এমতটাই ছেয়ে আছেন, ইতিহাসে একটা বড় মানুষ হিসেবে এতটাই ছেয়ে আছেন যে তার প্রতি বিদ্বেষ তৈরি করা খুব কঠিন কাজ, সে ভুল করলেও লোকে কিন্তু ওটাকে সিম্প্যাথি হিসেবে সিম্প্যাথেটিক্যালিই দেখবে, আহারে আহারে হ্যাঁ এইভাবেই দেখবে, সে কিন্তু সমালোচনার দৃষ্টিতে দেখবে না যে উনি বিজ্ঞানের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, এটা দেখবে না। গ্যালিলিওর জায়গায় যদি এমন কোনো বিজ্ঞানীকে আনা যেত যার তেমন নাম ডাক নেই, যে ইতিহাসে তেমন একবারে মহান চরিত্র হিসেবে স্বীকৃত নয়, এরকম লোক যদি আনা যেত, এরকম চরিত্রকে যদি ধরা যেত গ্যালিলিওর বদলে, তাহলে কিন্তু ওর ওপর রাগ হতো, বেড়া দিল ইয়ে করে, হ্যাঁ আবিষ্কারটাকে মানে নিজের আবিষ্কার করলো কিন্তু অস্বীকার করে গেল ভয়ে, চার্চের ভয়ে, চার্চ থেকে শাস্তি দেবে ইয়ে করে রেখেছে এই জন্যে, এইটা বললেন উনি, এই কথাটা কিন্তু খাঁটি খুব, ওনার ব্যাখ্যাটা কিন্তু রামকৃষ্ণবাবুর খুব খাঁটি। পরে অঞ্জন দত্ত এই গ্যালিলিওর জীবনী করেছিল, সে কিন্তু চরিত্রটাকে একটা সাধারণ স্তরে নামিয়ে এনেছিল, সে মানে তার অন্ডকোষ চুলকো সে খায় ইয়ে তাকে দেখলে একটু নোংরা একটু ভালো মানে সেই টিপটপ একটা ভালো চরিত্র বা লোক মনে হয় না, অগোছালো একটু ক্লামজি একটু ইয়ে, হ্যাঁ
তাতে কি হয়, এমনিতেই লোকটা টুকি কোনো মোহ তৈরি হয় না প্রথম থেকেই। সে যখন ওইরকম একটা আবিষ্কার করে তখন বলে লোকে, কিন্তু যখন এটা আবার অস্বীকার করে নিজের প্রাণের জন্যে, নিজে বাঁচার জন্যে, তখন তার প্রতি রাগ হয়। সুতরাং এইগুলো হচ্ছে গিয়ে মানে কি বলবো, মূল কারণ থেকে সরে গিয়ে অন্যরকম একটা বিচার করা হচ্ছে। হ্যাঁ, এই যে সকল সততা, এই ব্যাপারটাকেই তো বেশ সব জায়গায় প্রশ্ন করে গেছেন। ভালো মানুষ, ভালো মানুষ কিংবা তুমি যেটা বললে না একটু আগে, আমরা আমি করেছিলাম ওই ওটার নাম ছিল পুন্টিলা অ্যান্ড হিজ হায়ার্ড ম্যান মাতৃ। আমরা করেছিলাম গাজী সাহেবের কিসে, আমি করেছিলাম বাংলাদেশের আসাদুজ্জামান নূর একটা অ্যাডাপ্টেশন করেছিল, আমি বাংলাদেশে দেখেছিলাম চট্টগ্রামে। সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল, নূরকে বললাম, ওরা আমার খুব বন্ধু লোক, আর করেছিল ভালো অভিনয়, আলি জ্যাকের করেছিল ইয়ে রোলটা, ওই পুন্টিলার মেইন রোলটা করেছিল, ওই এখানে গাজী সাহেব করেছিল, ভোগী লোক একটা গিয়ে করে সে মদ খেলে চার্লি চ্যাপলিনের যে সিটি লাইটস, লোকটা মদ খেলে যখন নেশাগ্রস্ত হয়, যখন তার নার্ভগুলো নাম হয়ে যায়, হ্যাঁ ইয়ে হয়ে যায়, তখন সেটা ভালো মানুষ। সেটা গরিব লোককে ডেকে নিয়ে রাস্তা থেকে নিয়ে, ও তুমি আমার সঙ্গে শোবে, তুমি আলাদা কিসে আমার থেকে, সেই কিন্তু বিরাট বড় লোক, তার একসঙ্গে শুটো ইয়ে করতো। সকালবেলা উঠেই যখন নেশা কেড়ে যেত, সাদা তুই আমার বিছানায় করতে গেলি, সাদা লাথি মেরে বের করে দিত। এইটা দেখাচ্ছে ব্রেট। এবং ভালো মানুষেও ঠিক তাই, ভালো মানুষ মেয়েটিকে এমনি ভালো মানুষ থাকতে পারছে না ও, কারণ পৃথিবীটা এত মানে কি বলবো, বিদ্বেষে পূর্ণ পরিপূর্ণ, পৃথিবীটা এত পাশের অযোগ্য, যেটা আমাদের সুকান্ত বলেছেন বাসযোগ্য করে যেতে পারি, পৃথিবীটা বাসযোগ্য নয় বলেই সুকান্ত লিখেছিলেন, বাসের অযোগ্য, কারণ এখানে মানুষের সম্পর্কগুলো অর্থের ভিত্তিতে স্থির হয়, নির্ধারিত হয়। হ্যাঁ, সেই জন্যে ও যেই কিছু টাকা পেলো, টাকা পেয়ে ওর নিজের এই প্রফেশন থেকে, প্রস্টিটিউট থেকে, সে একটা ভালো লাইফ লিড করার জন্য চেষ্টা করছে, কিন্তু তখন তার আত্মীয়রা এসে তাকে ঠকাচ্ছে, এইটা চাইছে ওইটা চাইছে, ওর ঘাড়ে এসে পড়ছে, ওকে নানা রকম ব্যতিব্যস্ত করে তুলছে, ও ভালো থাকতে পারছে না। ও তখন দেবতাদের বলাতে দেবতাদের বলে ঠিক আছে ঠিক আছে, তো মাঝে মধ্যে তোমার যখন দরকার হবে তখন তুমি আরেকটা লোকের নিতে পারবে, সেটা হচ্ছে ভাই, আমি একটা ভাই একটা পুরুষ তৈরি করবো, সেই পুরুষ তোমাকে রক্ষা করবে। তখন একটা ভাই এই চরিত্র করলেন, ওর অল্টারিগো তৈরি করলেন, কেয়া করতেন আমাদের নান্দিকারের প্রোডাকশনে, কেয়া করতেন ওই মেয়েটা সেনতে, অরিজিনাল সেনতে অজিতেশ করেছিলেন শান্তা, হ্যাঁ শান্তা করতেন কেয়া, আর ছেলেটা করেছিলেন শান্তা প্রসাদ। হ্যাঁ, কেয়াই পুরুষ সেজে নিয়ে চমৎকার অভিনয় করতে হয়, ওরা পুরুষের অভিনয়, যে কিছু বলতে পারতো না মেয়েটা যখন ওর উপর অত্যাচার হয়, কিন্তু শান্তা প্রসাদ জায়গায় তুলে সবগুলোকে ব্যাটাকে সাহস্তা করে ভাগিয়ে দিত। হ্যাঁ, সেটাও কেয়াই করতো, কেয়া দুরন্ত অভিনয় করতো, লোকের খুব ভালো লাগতো। এই যে এটাও ঠিক তাই, ওই ওই যে গাজী সাহেবের কিসাও ঠিক তাই, অর্থাৎ তুমি যে পৃথিবীতে আছো সেই পৃথিবীতে তুমি ভালো থাকার চেষ্টা করলে তুমি একা ভালো থাকতে পারবে না, তাহলে কী করতে হবে তোমাকে, পৃথিবীতে বদলাতে হবে, এই পৃথিবীটাকে বদলাতে হবে। তুমি ওইখানে খুচরো তাপ্তি নেবে, ওর সঙ্গে একটু ভালো কথা বলে কিংবা ভালো করে ওইটা হলে হবে না, তোমাকে পুরো এটাই পাল্টাতে হবে, পৃথিবীটাকেই পাল্টাতে হবে, তবে তুমি সব থাকতে পারবে, নাহলে ভালো মানুষ তুমি থাকতে পারবে। তুমি ব্রেক বলছেন সব কিছু কিন্তু আসছে ওই জায়গা থেকে, অসাম্য থেকে আসছে, এবং আমাদের সম্পর্কগুলো নির্ধারিত চিকিৎসার ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, এই সিস্টেমে আগে সেইটাকে নির্মূল করতে হবে।